খুব সুন্দর একটি গিফট করেছেন এমআর মিডিয়া থেকে। এমআর মিডিয়া আমাদের রাসেল ভাই আমাদেরকে কিছু গিফট করেছেন। ভাই ভাইয়ের প্রতি সালাম, আপনাদের সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এমআর মিডিয়া বাংলাদেশের বিখ্যাত বাউল শিল্পী মুক্তা সরকারকে কিছু উপহার পাঠিয়েছেন, সেই সাথে আমার নেতা চন্দ্রবাদন জননেতা গোলাম কিবরিয়া বাদল উনি হয়তো বা চলে যাবেন। খুব সুন্দর একটি গিফট করেছেন এমআর মিডিয়া থেকে। হ্যাপি নিউ ইয়ার 2021 সাল নতুন বছরের উপলক্ষে আমাকে যে গিফট করেছেন আমাদের দুজন শিল্পীকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আপনার সাথে যারা আছে আজকে ইউটিউব চ্যানেল অনেকগুলোই আছে, সকলের প্রতি আমার শ্রদ্ধা সালাম এবং ধন্যবাদ সবাই। তাই সেই সাথে ওনার একটি বিশেষ গান আমরা সবাই শুনি, আমি তো ভালো না ভালো লইয়া থাইকো। এই গানটা গাওয়ার বাদে আমরা কোন পালায় যাবো না যাবো, আমাদের যিনি সভাপতি চন্দ্রবাদন জনাব আজহারুল ইসলাম সাহেব ফয়সলা করবেন। ধন্যবাদ। আমি তো ভালো না, এটা গাইতে হবে। জি, আপনার মুখ থেকে আমার নেতা শুনবে। যিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন আমার ইসমাইল ভাই, ইসমাইল মুন্সি মেম্বার পদ প্রার্থী, সকলেই দোয়া করবেন, ভোট দিবেন, সহযোগিতা করবেন। আমি মালিকের কাছেও কিছু বলবো, যদি পাপির দোয়া কাজে লাগে। তো ভাই 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছে, সেই সাথে আমার এমআর মিডিয়া আমাদের রাসেল ভাই আমাদেরকে কিছু গিফট করেছেন। ভাই ভাইয়ের প্রতি সালাম, আপনাদের সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।